চলমান সময় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ইস্যু নিয়ে বিভিন্ন স্তরে চলছে নানা আলোচনা সমালোচনা। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলনে আহতদের আর খোঁজ খবর নেয়নি কেউ। মাঝে মাঝে দুই একজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লোক দেখানো পোস্ট করা হয়েছে মাত্র। এবার আহতদের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। শুক্রবার রাতে নিজেদের ফেসবুক পেজে সাইদুর রহমান খান নামে একজনের লেখা শেয়ার করেন হাসনাত ও সারজিস। সেখানে বলা হয়, আহতদের একটি গ্রুপের দাবি হলো ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজকালের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। এরা রাস্তায় শুয়ে পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছেন না। আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে, আরো জোরে সোরে প্রচার করার প্রিপারেশনও চলছে। পোস্টে আরো বলা হয়, মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মার খেয়ে আহত সেজে এখন হাসপাতাল ছাড়ছে না। বহু আহত নেতারা সারাদিন প্রোগ্রাম করেন, ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান। ডাক্তাররা এক মাস আগেই ওদের ছুটি দিয়েছে, সুস্থ ঘোষণা করেছে, বাট এর পরেও ওরা কেউ ছুটি নেয়নি, হাসপাতালে থেকেই আহত পলিটিক্স করছে। এদের এখন দাবি হলো হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে। প্রশ্ন রেখে পোস্টে বলা হয়, হাসপাতাল কি রাজনীতি করার জায়গা? একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে, আহত মানুষ কেন উপদেষ্টা হইতে চাবে? এসব ছাড়াও পোস্টে আরো বেশ কিছু বিষয় উল্লেখ ছিল। হাসনাত সারজিস পোস্টে শেয়ার করার পর অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। এ সময় ইতিবাচক মন্তব্যের পাশাপাশি বেশ কিছু নেতিবাচক মন্তব্য লক্ষ্য করা গেছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।